হ্যালো শিক্ষার্থী বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও এর আগের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক দু হাজার তেইশের রচনার সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি এবং আশা করছি যে তোমরা ইতিমধ্যেই কিন্তু সেগুলোর প্রিপারেশনও শুরু করে দিয়েছ এবং যে রচনাগুলো আমি দিয়েছি প্রত্যেকটা রচনা কিন্তু তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কারণ সেখানে খুব ভালোভাবে আমি রচনাগুলোকে বিস্তারিতভাবে তোমাদেরকে বলে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি কাজে সেখান থেকে তোমরা সেগুলো প্রিপেয়ার করে নিও এবং আশা করছি যে সেইগুলো করে গেলে কিন্তু তোমাদের রচনা পাওয়ার আনকমন পাওয়ার কিন্তু কোনো জায়গা থাকবে না আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মাধ্যমিক দু হাজার তেইশের প্রতিবেদনের সাজেশন এবং আজকে যে যেই প্রতিবেদনগুলো আমি তোমাদেরকে বলে দেবো ঠিকঠাক সেই প্রতিবেদনগুলো তোমরা যদি খুব ভালোভাবে প্রিপেয়ার করে যাও তাহলে প্রতিবেদনেও তোমাদের কিন্তু আনকমন পাওয়ার কোনো চান্স থাকবে না এবং আমি আশা করছি যে আজকের প্রতিবেদনগুলো প্রত্যেকটা যদি তোমরা খুব ভালোভাবে প্রিপেয়ার করে যাও তাহলে বাই চান্স যদি কোনো আনকমন প্রতিবেদন তোমাদের দিয়ে দেয় তাহলে সেটাও কিন্তু তোমরা খুব ভালোভাবে লিখে আসতে পারবে কেন এতগুলো প্রতিবেদন আমি তোমাদেরকে আজকে বলে দেব যে সেইগুলো তোমরা যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করো তোমরা এমনি ইউজ টু হয়ে যাবে যে প্রতিবেদন কিভাবে লিখতে হয় কাজে বাই চান্স যদি আর প্রতিবেদন আসে তোমরা আমি হানড্রেড পারসেন্ট শিওর যে তোমরা অবশ্যই সেগুলো খুব ভালোভাবে লিখে আসতে পারবে তাহলে চলো আমরা আজকে দেখিনি যে মাধ্যমিক দু হাজার তেইশের প্রতিবেদনের মধ্যে কোন কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং কোন কোনগুলো তোমাদের খুব ভালোভাবে প্রিপেয়ার করে যেতে হবে সবার প্রথমে আমি তোমাদের যেই প্রতিবেদনটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত উৎসব সম্পর্কিত কোনো প্রতিবেদন সেটা তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্রীড়ানুষ্ঠান সম্পর্কিত প্রতিবেদন হতে পারে এই ছাড়াও আর যেগুলো হতে পারে সেগুলো হলো তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কিত হতে পারে অথবা তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান প্রদর্শনী হতে পারে অথবা তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত কোনো বইমেলা সম্পর্কিত প্রতিবেদনও কিন্তু হতে পারে আমি যে যেইগুলো বলে দিলাম অবশ্যই কিন্তু তোমরা সেগুলো নোট ডাউন করে রাখবে এবং সেগুলো সম্পর্কিত প্রতিবেদনগুলো অবশ্যই কিন্তু তোমরা করে যাওয়ার চেষ্টা করবে এরপর আমি যে প্রতিবেদনটার কথা বলতে চলেছি সেটা হলো তোমার বিদ্যালয়ে পালিত বিশ্ব পরিবেশ দিবস অর্থাৎ বিদ্যালয়ে পালিত কোনো অনুষ্ঠান সম্পর্কিত হতে পারে যেমন একটা তো আমি বলেই দিলাম যে তোমার বিদ্যালয়ে পালিত বিশ্ব পরিবেশ দিবস এছাড়াও হতে পারে তোমার বিদ্যালয়ে পালিত স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি অথবা হতে পারে তোমার বিদ্যালয়ে পালিত রবীন্দ্র জয়ন্তী অথবা হতে পারে তোমার বিদ্যালয়ে পালিত শিক্ষক দিবস অথবা হতে পারে তোমার বিদ্যালয়ে পালিত অরণ্য সপ্তাহ তো এই ধরনের একটা প্রতিবেদন কিন্তু অবশ্যই তোমরা করে যাওয়ার চেষ্টা করবে পর যে প্রতিবেদনটার কথা আমি বলবো সেটা হলো তোমার এলাকায় কোনো কিছুর উদ্বোধন যেমন সেটা তোমার এলাকার কোনো হাসপাতালের উদ্বোধন হতে পারে কোনো পাঠাগারের উদ্বোধন হতে পারে পানীয় জল প্রকল্পের উদ্বোধন হতে পারে অথবা নতুন কোনো বিদ্যালয়ের উদ্বোধনও হতে পারে অর্থাৎ এলাকায় কোনো কিছুর উদ্বোধন সম্পর্কিত প্রতিবেদন কিন্তু অবশ্যই তোমরা একটা করে যাওয়ার চেষ্টা করবে নেক্সট যেই প্রতিবেদনটার কথা আমি তোমাদের বলবো সেটা হলো কোনো বিশেষ ব্যক্তির মৃত্যু সম্পর্কে একটা প্রতিবেদন অবশ্যই কোনো বিশেষ ব্যক্তির মৃত্যু সম্পর্কিত একটা প্রতিবেদন তোমরা রেডি করে যাবে এরপর যেই প্রতিবেদনের কথা আমি তোমাদেরকে বলবো সেটা হলো পথ দুর্ঘটনা সম্পর্কিত কোনো প্রতিবেদন যেমন সেটা হতে পারে সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা অথবা হতে পারে ভিআইপিদের জন্য বন্ধ রাস্তায় রোগীর মৃত্যু আরেকটা যে প্রতিবেদন বিশেষভাবে তোমরা করে যাবে সেটা হচ্ছে কোনো প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কিত প্রতিবেদন যেমন রিসেন্টলি কিছুদিন আগে আমফান হয়ে গেল তো আমফানের ওপর একটা প্রতিবেদন কিন্তু অবশ্যই তোমরা করে যাওয়ার চেষ্টা করবে অথবা প্রাকৃতিক বিপর্যয়ের ওপর আরেকটা হতে পারে সেটা হচ্ছে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা করে দিও তবে বিশেষভাবে ইম্পর্টেন্ট হচ্ছে আমফানেরটা সেইটাই তোমরা বিশেষভাবে করে যাওয়ার চেষ্টা করো এবং এইটাও একবার তোমরা দেখে নিও এই কটা প্রতিবেদন তো ইম্পর্টেন্ট অবশ্যই কিন্তু যারা আরও একটু এক্সট্রা করে রেডি হয়ে যাওয়ার চেষ্টা করছো আরও একটু এক্সট্রা করে প্রিপেয়ার হয়ে যাওয়ার চেষ্টা করছো আমি তাদের জন্য আরও কয়েকটা প্রতিবেদন বলে দিচ্ছি সেগুলো একটু তোমরা কিন্তু প্রিপেয়ার করে নেওয়ার চেষ্টা করবে যেমন তার মধ্যে একটা হলো শিশু শ্রমিকের বিরুদ্ধে প্রতিবেদন এটা তোমরা একবার প্রিপেয়ার করে নিও আর আরেকটার কথা আমি তোমাদেরকে অবশ্যই বলবো সেটা হলো অনলাইন ক্লাস সম্পর্কিত কোনো প্রতিবেদন অথবা অনলাইন ক্লাসের সুবিধা অসুবিধা সংক্রান্ত কোনো প্রতিবেদন আজকে যে যে প্রতিবেদনগুলো আমি তোমাদেরকে বলে দিলাম প্রত্যেকটা প্রতিবেদন কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যেতে পারবে এবং প্রত্যেকটা প্রতিবেদন তোমরা খুব ভালোভাবে প্রিপেয়ার করে নিতে পারবে এবং আশা করছি এতগুলো প্রতিবেদন যদি তোমরা প্রিপেয়ার করে যাও তাহলে তোমরা কোনোভাবেই কিন্তু আনকমন প্রতিবেদন এক্সামে পাবে না অবশ্যই কমন তোমরা প্রতিবেদন পেতে পারবে এবং আগে যেই কথাটা আমি তোমাদেরকে বলেছিলাম যে বাই চান্স যদি কোনো প্রতিবেদন আনকমন তোমাদের চলেও আসে এতগুলো প্রতিবেদন প্র্যাকটিস করার পরে অবশ্যই কিন্তু হানড্রেড পারসেন্ট আমি বিশ্বাস করি যে তোমরা সেটা অবশ্যই কিন্তু লিখে নিতে পারবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের উপকারে এসছে এবং ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তাহলে সকলেই এক্সামের জন্য খুব ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাওয়া সকলকে অল দ্য বেস্ট আমার তরফ থেকে আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ